বিরতির পর ফিরে আসলাম। এইডস এর পাশাপাশি যক্ষা, হেপাটাইটিস বিভিন্ন রোগের স্ক্রিনিং করাতে, স্ক্রিনিং টেস্ট করাতে এবার উদ্যোগী হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এবার ভূমিকা গ্রহণ করা হয়েছে বিভিন্ন রোগের স্ক্রিনিং টেস্ট করাতে। এইডস রোগের পাশাপাশি বিভিন্ন উপসর্গ যথাক্রমে যক্ষা, হেপাটাইটিস, ম্যালেরিয়া সহ যেসব রোগ প্রভাব বিস্তার করছে তা নিয়ে রাজ্য তথা দেশের স্বাস্থ্য দপ্তর যথেষ্ট উদ্বিগ্ন। বিশেষ করে জেলের যারা কয়েদিরা রয়েছে তাদের মধ্যে প্রভাব সব থেকে বেশি করে লক্ষ্য করা যাচ্ছে বলে চিকিৎসকদের মত। তাই স্ক্রিনিং টেস্ট করতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর। এই উদ্যোগকে সামনে রেখে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিডিও ডক্টর রাহুল পুরকায়স্থ এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সুনেত্রা শর্মা এবং এছাড়াও অন্যান্যরা। সারা দেশে যে জেলের কয়েদিদের মধ্যে এইচআইভির প্রভাব উপলক্ষিত হয়েছে তার মধ্যে সারা দেশে গড় যে সমীক্ষা দিয়েছে বা দিচ্ছে ত্রিপুরা রাজ্য তার থেকে 1% বেশি, যা অত্যন্ত চিন্তার একটি বিষয় বলে দাঁড়িয়েছে। এবং এই পরিস্থিতিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন, সকলকে সচেতন করা এবং এই রোগের স্ক্রিনিং টেস্ট করার জন্য এবার উদ্যোগ জেলা স্বাস্থ্য দপ্তরেরও। কি বক্তব্য রয়েছে সাংবাদিক সম্মেলনে শুনুন। প্রোগ্রামটা যেভাবে স্যার বললেন, এটা একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, তিনটা ডিপার্টমেন্ট মিলে করছে। একটা হচ্ছে এইচআইভি ডিপার্টমেন্ট, যেটা হ্যাড আমি, ডিস্ট্রিক্ট হ্যাড আমরা দেখব। হেপাটাইটিস ডিপার্টমেন্ট আমি ডিপিও হেপাটাইটিস প্রোগ্রামের, এবং টিবি ডিপার্টমেন্ট, টিবি ডিপার্টমেন্টের হেড স্যার। তো এতে কি দেখা গেছে যে ইন্ডিয়া ওয়াইজ প্রিভেলেন্স অফ এইচআইভিটা 1.39 এমন প্রিজনার্স, আর জেনারেল কমিউনিটিতে এটা অনলি 0.22%। যার জন্য এই ক্লোজ সেটিং প্লাস প্রিজনার্সদের নিয়ে এই স্পেশাল উদ্যোগটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে। এজ এ পার্ট অফ দ্যাট আমরা ত্রিপুরার নর্থ ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটা করতে যাচ্ছি। অ্যাকর্ডিংলি আমরা মাইক্রো প্ল্যান তৈরি করেছি। 26th আমরা দুটো সাবজেক্ট, একটা ধর্মনগর আর একটা কাঞ্চনপুরে প্রোগ্রামটা করব। লঞ্চটা হবে ধর্মনগরে অ্যারাউন্ড 11। চিকিৎসক সুনেত্রা শর্মার বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যে উত্তর জেলায় মোট 851 জন এইচআইভি আক্রান্ত রোগী রয়েছে। উত্তর জেলায় দুটি সাব জেল রয়েছে, তার মধ্যে ধর্মনগরে রয়েছে 104 জন কয়েদি এবং কাঞ্চনপুরে রয়েছে 12 জন কয়েদি। আগামী 26 জুন এই স্ক্রিনিং টেস্টের উদ্বোধন করবেন উত্তর জেলার সভাধিপতি ভবতোষ দাস ধর্মনগর 7 জেলে, এমনটাই জানাচ্ছেন কার্যত চিকিৎসক। তবে ইতিমধ্যেই সমস্ত রোগের স্ক্রিনিং টেস্ট করাতে এগিয়ে আসবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এনজিও এবং অন্যান্য সমাজসেবী সংগঠনও হাত বাড়িয়ে দিয়েছে, তারা এগিয়ে আসবে বলেই জানানো হচ্ছে। তবে ইতিমধ্যেই সারা রাজ্যের মধ্যে উত্তর জেলার দামছড়াতে এইচআইভি আক্রান্ত রোগের সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যাকে কেন্দ্র করে কার্যত উদ্বেগ সর্বত্রই, এবং এর পেছনে ড্রাগসের একটা বড়সড় ভূমিকা রয়েছে বলেও অভিমত উঠে আসছে চিকিৎসকদের পক্ষ থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।